জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। একুশে জুলাইয়ের মঞ্চে আজানের সাথে মিউজিক বাজানোর যে ঘটনা ঘটেছে তা নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ে নিন্দার ঝড়। এই নিয়ে মুর্শিদাবাদের বহরমপুরের তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায় ও ব্লক সভাপতিদের সাথে নিয়ে মুর্শিদাবাদের ইমাম মুয়াজ্জেনদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন। তারা জানান, এই ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়, যেহেতু ভুলবশত ঘটনাটি ঘটে গেছে। আগামীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে ও সর্বধর্ম সমন্বয়ে একসাথে মিলেমিশে থাকার বার্তা দেন তারা। একুশে জুলাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে কলকাতা শহীদ স্মরণে যে সভাকে কেন্দ্র করে আজকে পশ্চিমবাংলার বিভিন্ন রাজনৈতিক দল তার একটা ফায়দা লওয়ার চেষ্টা করছে, একটা সুশ্রুতি দিয়ে দিয়েছে আর কি, যে ধর্মর ইস্যু একটা খাড়া করে দিয়েছে কি, যে এই গান বাজনার মধ্যে বা দলের মধ্যে আজান হয়েছে, আজানের সঙ্গে মিউজিক, হ্যাঁ, ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে ধরে একটা চেষ্টা করেছে আর কি। আমরা যতটা রাজ্যের সঙ্গে আলোচনা করে যতটা খোঁজ খবর নিয়েছি আমরা, হ্যাঁ, বুঝেছি আর কি, তাতে এর জন্য কোনো দল দায়বদ্ধ না, এর জন্য সরকারও কোনো দায়বদ্ধ না যে এই শহীদ স্মরণে গান হতে হবে, বাজনা হতে হবে বা আজান হতে হবে। আর যে করেছে সে নিজে থেকে করেছে, এর জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা নিন্দা জানাচ্ছি আর কি, এবং আগামীতে এই ধরনের কাজ যেন না ঘটে। এবং আমরা সার্বিকভাবেও আমাদের জেলায়, মুর্শিদাবাদ জেলায় আমাদের যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন এবং সভানেত্রী যিনি আছেন, ওনাকে সামনে রেখে আমরা আগামী দিনে জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে চলব এবং হিন্দু মুসলমান আপন আপন ধর্ম সকলকে আমরা ইজ্জত দিই, সম্মান দিই, এবং আগামীতে যেন এটা না ঘটে এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বার্তা। আমাদের এই জেলাতে আমরা সকলে মিলেমিশে বাস করি, আমাদের কারোর সঙ্গে কোনো দিন কখনো অসুবিধা হয়নি। আগামী দিনে আমরা এটাকে কেন্দ্র করে কেউ যে রাজনীতি করবে এটাকে কেন্দ্র করে কেউ বা কারা আপনার বিগত দিনে এই মানে মানে মুসলিমদের সঙ্গে তারা থাকে নাই, ঠিক যে কোনো একটা ইস্যু হয়ে গেলে এটা কেন হচ্ছে না, কিন্তু এই না করে আমরা আগামী দিনে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সকলে মিলে আগামী দিনে আমরা ভালোভাবে চলবো। এবং ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল সেই সময় তো কিন্তু মুসলিমরা বলেছিল না যে এটা পাকিস্তান হোক, হিন্দুরা চেয়েছিল না যে হিন্দুস্তান হোক, সবাই চেয়েছিল যে ভারতবর্ষে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সকলেই থাকবে। সে মোতাবেক যেটা উনি করেছেন আজানটা সেটা না জেনে উনি এই বাজনাটা যেহেতু পাশ থেকে যেটা বাজার ছিল ওটা অত্যন্ত একটা খারাপ জিনিস, আগামী দিনে যাতে এরকম না হয় কোনো প্রোগ্রামে সেজন্য আমরা আমাদের তরফ থেকে জানিয়েছি যে ভুলকে শুধরাবার সুযোগ দিতে হবে। তার জন্য যদি আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো অতি সক্রিয় হয়ে আমাদের এই বাংলায় যদি ভ্রাতৃত্ব বন্ধনের তারা বিঘ্ন ঘটায় সেটা কিন্তু বাংলার কাছে ক্ষতিকারক। সেই গুজবে কান না দিয়ে আমরা চেষ্টা করব আগামী দিন আরও সুন্দরভাবে সমস্ত কর্মসূচিকে কাঁধে কাঁধ মিলিয়ে রায়ম রহিম একসঙ্গে মিলে সম্পূর্ণ করার জন্য।